হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, তোমরা দেখছো আমার চ্যানেল বরিশাল্লা পূজা। আজকে ঝুলন আর আমার মা মামা বাড়িতে এসে আমার বোনের জন্য ঝুলন সাজাচ্ছে, তোমাদের দেখাবো। দাঁড়াও, পুরো একদম ছোট্ট ছোট্ট হচ্ছে মানুষের যে খেলনা বাটি ওইগুলো দিয়ে পুরো হচ্ছে ঝুলন সাজাচ্ছে। আমি এই যে মামা বাড়ি রয়েছি আর আমার মা ওই যে ওই ঘরটাতে সাজাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর। আমার পিছনে ওই যে, দাঁড়াও আমি দেখাচ্ছি, ওই ঘরটাতে সাজাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, আমার মা ওই যে কাঠ দিয়ে দিয়ে ওই যে লাইনের মতো, রাস্তার মতো করবে দেখে ওগুলো বানাচ্ছে। এইগুলো এই রাস্তাগুলোর মতো, এই যে দেখতে পাচ্ছ, এইগুলো বালি, তারপরে কাঠের গুঁড়ি আর সেইগুলো দিয়ে বানাচ্ছে। এই যে নারকেল গাছের কাঠের গুঁড়ি, আর ওরা ওই যে হাতে ধরে দাঁড়িয়ে আছে, ওইগুলো আবির, আবির দিয়ে একটু রং ঠং করবে, তাই জন্য ওই পাশে ওই যে সব খেলনা বাটি, এই যে এই খেলনা বাটিগুলো দিয়ে এই যে ঝুলন সাজানো হবে। এই দেখো, লাইন দিয়ে সুন্দর করে, আর এইটা একটা পুকুর বানাবে দেখে, খালের মধ্যে জল দেবে, তাই এইভাবে বান। সুন্দর লাগতেছে এমনি সাজানো? সুন্দর লাগছে? প্রতিদিন আসবি, ঠিক আছে? আমার মা আর সহযোগ দুই মামি, এই এক মামি সাজাচ্ছে আর এক মামি কি আনতে গেছে, কচুরি পানা আনতে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি নিয়ে আইছে, ওকে কি আনছো? ঝুলো নামে শুনে ওই যে কত কিছু নিয়ে আসছে, দেখো একটু। তো এইগুলো দেখো, এই যে ছোটো ছোটো পুকুরে পানা হয় না, সেইগুলো এই যে, আর এই যে সব এই যে খেলনা বাটি, ছোটো খেলনা বাটি, এই যে এইটা হচ্ছে নারকেল গাছের কাঠের গুঁড়ি, আর এই পাশে মা আবার ওই যে ওই পুকুরের পাশ দিয়ে একটু রাস্তা বানিয়ে দিচ্ছে, সুন্দর লাগবে তাই জন্য। আর এই যে এই পাশে এইটা মা বানিয়েছে কি দিয়ে বলো তো, তুলো আর ওই যে পাহাড়ের মতো, আর এইটা হচ্ছে শ্যাওলা, শ্যাওলা দিয়ে ওই বা ঘরে হয় যেইগুলো ওই সেই শ্যাওলাগুলো দিয়ে মাঠ বানানোর জন্য, আর এই পুকুরের পাশ দিয়ে ওই শ্যাওলাগুলো দিয়ে দাও। ঝুলন তাই, প্রতিদিন আসবা, ঠিক আছে? এই যে সাজানোর পর ঠিক এরকম লাগছে, সামনে থেকে তো আরো বেশি সুন্দর। এই পাশে সব হচ্ছে গিয়ে খেলনা বাটির যে গাড়িগুলো, ওই গাড়িগুলো দিয়ে ওই পাশে বানিয়েছে, আর এই পাশে সব খেলনা বাটি। এই যে একটা গাছপালা দিয়ে শিব ঠাকুরের ওই যে সাজানো, ওই জায়গা প্লেন রাখা, আর এই যে সেই পুকুরের মধ্যে এখনো ওই পানাগুলো দেওয়া হয়নি, ওই যে একটা লক্ষ্মী পাঁচা, দেখো সবগুলো কত সুন্দর লাগছে। ঝুলনের এই যে পুকুর, পুকুরে বক পাহারা দেয়, ওই যে নৌকা, এই যে একটা নৌকা, আর এয়ারপোর্টও আছে, ওই যে আমাদের শিব ঠাকুর পাহাড়ের উপরে, আর ওই যে ঝুলনে বান্দর, ঝুলনে ছোটা ভীম, আরো অনেক কিছু আছে।